ডুমকল মডেল স্কুলের পক্ষ থেকে আমি এসএস স্যার ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞানের ষষ্ঠ চ্যাপ্টার পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া উদ্ভিদ দেহের গঠনগত বৈচিত্র্য আমরা আজকে আলোচনা করব মূলত উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে উদ্ভিদ কাকে বলি আগে জানতে হবে যে সমস্ত জীব সম্প্রদায় মাটি ভেদ করে উপরে উঠে আসে তাদেরকে আমরা উদ্ভিদ বলে থাকি যেমন গাছ বৃক্ষ তৃণ ইত্যাদি এই উদ্ভিদ দেহের মাটির নিচের অংশকে আমরা মূল বলে থাকি এবং উপরের অংশকে আমরা কাণ্ড বলে থাকি তো এখন আমরা মূলত মূল নিয়ে আলোচনা করব মূল কাকে বলে ভ্রূণমূল থেকে উৎপন্ন উদ্ভিদের যে অংশ মাটির নিচে প্রবেশ করে এবং উদ্ভিদ তথা গাছকে পুষ্টিরস শোষণে এবং যান্ত্রিক দৃঢ়তা দান করে তাকে আমরা মূল বলে থাকি মূলের মূল সম্পর্কে আমরা আলোচনা করব মূল প্রধানত দুই প্রকার প্রধান মূল এবং অস্থানিক মূল আমরা এখন প্রধান মূল বা আদর্শ মূল নিয়ে আলোচনা করব আদর্শ মূল কাকে বলে আদর্শ মূল হচ্ছে ভ্রূণমূল থেকে উৎপন্ন মূলের যে অংশ বিনষ্ট না হয়ে উদ্ভিদের পুষ্টিরস শোষণে এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদানে সাহায্য করে তাকে আমরা বলবো প্রধান মূল যার প্রধানত চারটি অংশ থাকবে প্রধানত চারটি অংশ থাকবে মূলোত্র অঞ্চল বর্ধিষ্ণু অঞ্চল বা বর্ধনশীল অঞ্চল এবং মূলরম অঞ্চল আর স্থায়ী অঞ্চল মূলের প্রধান মূলের এই চারটি অংশ মূলোত্র অঞ্চল বর্ধনশীল অঞ্চল মূলরম অঞ্চল এবং স্থায়ী অঞ্চল তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই অংশটা মূলের এই অংশটা অর্থাৎ মূলের সব শেষ ভাগের যে টুপির মতো অংশ থাকে যা মূলকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এবং মূলকে দৈর্ঘ্যে বৃদ্ধিতে সাহায্য করে তাকে আমরা মূলোত্র বলব তারপরের উপরের অংশ যেটা মূলরম অঞ্চল এবং মূলোত্র অঞ্চলের মাঝামাঝি অবস্থান করে এবং যেখানকার কোষগুলো অনবরত বিভাজিত হয়ে মূলকে বৃদ্ধিতে সাহায্য করে সেটি হচ্ছে বর্ধনশীল অঞ্চল আর বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরের অংশ যেখানে রোয়া রোয়া ভাব দেখা যায় যে চুলের মতো রোয়া রোয়া অংশটি দেখা যায় তাকে মূলরম অঞ্চল বলবো যার কাজ হচ্ছে মাটি থেকে জলীয় রস খনিজ মৌল শোষণ করা এবং উদ্ভিদ দেহে সরবরাহ করা এর ঠিক উপরের যে অংশ শক্ত দৃঢ় এবং বিভাজনে অক্ষম যে অংশ উদ্ভিদকে শক্তভাবে মাটির সঙ্গে আঁকড়ে ধরতে সাহায্য করে সেটিকে বলবো আমরা স্থায়ী অঞ্চল এই স্থায়ী অঞ্চল থেকে বিভিন্ন মূলের শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে এবং উদ্ভিদকে আরও শক্তভাবে মাটির সঙ্গে আঁকড়ে থাকতে সাহায্য করবে প্রতিটি শাখা মূলের অগ্রভাগে ঠিক একই রকম মূলোত্র অঞ্চল বর্ধনশীল অঞ্চল এবং মূলোত্র অঞ্চল দেখা যায় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ছোট ছোটভাবে আমি দেখিয়েছি যেগুলো হচ্ছে মূলের অগ্রভাগের অংশ এবং প্রত্যেকটা মূলের শাখা প্রশাখা যেগুলো প্রধান মূলের অংশ এগুলোকে আমরা ছবিতে দেখতে পাচ্ছ আমরা একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ এঁকেছি যেখান থেকে তোমরা মূল সম্পর্কে অবহিত হতে পারবে পাঠ্যপুস্তকে এভাবে বর্ণনা দেয়া নেই
আমি যদিও ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা অনলাইন থেকে আমার এই বিবৃতিটি দেখবে এবং বইয়ের সঙ্গে মিলিয়ে এবং রেফারেন্স বইয়ের সঙ্গে মিলিয়ে তোমরা বাড়িতে পড়াশোনা করবে। এটি হচ্ছে মূলের, প্রধান মূলের একটি ছবি। এরপরে আমরা আলোচনা করব মূলের বিভিন্ন অংশের বা কাজ। প্রধান মূল সম্পর্কে আলোচনা করলাম, এবার অস্থায়ী মূল কাকে বলবো? অস্থায়ী মূল কাকে বলবো? যে সমস্ত মূলগুলি ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয় তাকে আমরা অস্থানিক মূল বলবো। তাহলে আমরা অস্থানিক মূলের মধ্যে বিভিন্ন মূল আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এগুলো সবই অস্থানিক মূল। তার মধ্যে আমরা আরেকটি মূল দেখব, যেটা ধান গাছ বা ধানের মূল। এই মূলটাকে আমরা বলে থাকি গুচ্ছ মূল। গুচ্ছ মূল কাকে বলি? ভ্রূণমূল থেকে উৎপন্ন যে মূল সৃষ্টি হওয়ার অব্যাহতি পরে বিনষ্ট হয় এবং উদ্ভিদের গোড়া থেকে রোয়া চুলের মতো অসংখ্য মূল সৃষ্টি হয় গুচ্ছাকারে, সেটিকে বলবো আমরা গুচ্ছ মূল। ঘাস, ধান গাছ, ভুট্টা, গম, যব ইত্যাদির ক্ষেত্রে এইসব মূলগুলোই দেখা যায়। এছাড়াও বিভিন্ন যান্ত্রিক কাজের জন্য, শারীরবৃত্তীয় কাজের জন্য মূলের উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে মূল সৃষ্টি হয়। যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বট গাছের ডাল থেকে বা শাখা প্রশাখা থেকে এক ধরনের ঝুড়ির মতো মূল নির্গত হয়, যেগুলি পরবর্তীতে মাটিতে শক্তভাবে গেঁথে গিয়ে খুঁটির মতন মূল বা সাপোর্টিং মূল সৃষ্টি তৈরি হয়, যেটাকে আমরা বলবো স্তম্ভ মূল বা খুঁটি মূল, যেটা বট গাছের ক্ষেত্রে দেখা যায়। তারপরে দুই নম্বর ছবিতে দেখছো তোমরা পাথরকুচির পাতার কিনারা থেকে ছোট ছোট পাথরকুচি উদ্ভিদের সৃষ্টি হয় এবং মূলও সৃষ্টি হয়, যেগুলো পরবর্তীতে ঝরে পড়ে অঙ্গজ বংশ বিস্তারে সাহায্য করে। তারপরে তিন নম্বর ছবিতে দেখতে পাচ্ছ সুন্দরী গাছের শ্বাসমূল। সুন্দরী গাছ লবণাক্ত জলাজমিতে জন্মায়, যেখানে শ্বাস নেওয়ার জন্য এই সুন্দরী গাছের মূলগুলো বা শ্বাসমূলগুলো সাহায্য করে, এগুলো এক ধরনের অস্থানিক মূল। তারপর চার নম্বর ছবিতে দেখতে পাচ্ছ অর্কিড বা রাসনার বায়বীয় মূল, যা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে উদ্ভিদকে জল সরবরাহ করে থাকে। অর্কিড বা রাসনাতে এটি দেখা যায়। তারপরে দেখছো পাঁচ নম্বর ছবিতে পান বা গজপিপুল। এই সমস্ত উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে এক ধরনের মূল তৈরি হয়, যা উদ্ভিদকে কোনো আলম্ব বা অবলম্বন আঁকড়ে ধরে উপরে উঠতে সাহায্য করে। ছয় নম্বর ছবিতে দেখতে পাচ্ছ ঠেস মূল, কেয়া গাছের ঠেস মূল। কেয়া গাছ বৃদ্ধি হওয়ার অব্যাহতি পরে যখন ভারী হয়ে যায়, এর কাণ্ড থেকে এক ধরনের সাপোর্টিং মূল বা ঠেস মূল সৃষ্টি হয়, যা কেয়া গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এছাড়াও সঞ্চয় মূল ছবি দেখতে পাচ্ছ, সাত নম্বর ছবিটা মূলর ছবি, যেটা সঞ্চয় মূলের মধ্যে পড়ে। সঞ্চয় মূল হচ্ছে যে সমস্ত মূলগুলি খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং প্রাণীজগৎকে খাদ্য সরবরাহ করে, সেই সমস্ত মূলগুলোকে আমরা বলি সঞ্চয় মূল। শুধু মূলই না, গাজর, বিট, আদা ইত্যাদিতে এই সঞ্চয় মূল দেখা যায়। তা আমরা আজকে মূল সম্পর্কে জানলাম। এরপরে আমরা পরবর্তী কাণ্ডে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা যে যেখানে আছো আমার এই সংক্ষিপ্ত বিষয়গুলি আলোচনা ধৈর্য সহকারে শুনবে এবং বাড়িতে বই মিলিয়ে রেফারেন্স মিলিয়ে তোমরা পড়াশোনা করবে। আর তার সঙ্গে সঙ্গে যে প্রধান মূল বা আদর্শ মূলের একটি চিহ্নিত চিত্র আমি অঙ্কন করেছি, এটি অবশ্যই অবশ্যই
ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, যেটা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। মডেল স্কুলের পক্ষ থেকে আমি এসএস স্যার আজকে সংক্ষিপ্ত বিবৃতি দিলাম, পরবর্তীতে আরও আলোচনা করবো।